না না হাইকোর্ট আজকে পূজো নিয়ে যে রায় দিয়েছে তাতে করে বলা হয়েছে 70% মাস্ক স্যানিটাইজার ইত্যাদি খরচ করতে হবে। মুখ্যমন্ত্রী যা বলেছেন যে স্পন্সরশিপ নেই ইত্যাদি নেই, তাই 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। তার অ্যাডভোকেটরা সরকারি উকিলরা তারা উল্টো কথা বলছে। আর আমলাতান্ত্রিক বিষয় ব্যাপার নিয়ে যথেষ্ট অবজারভেশনে ক্ষোভ আছে ওটা বিষয়টা নিয়ে কি বলবেন? না আমরা এই বিতর্কে যাওয়ার আগে যে পুজোর অনুদান দেওয়া উচিত কি উচিত হয় না সেসব বিতর্কে যাওয়ার আগে যেটা আমরা স্তম্ভিত হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী মিথ্যার আশ্রয় নেবেন কেন? আজকে জনগণের কাছে তিনি পরিষ্কার করে বলুন, তিনি তো যখন অনুদানটা দিয়েছিলেন তখন বলেছেন ওরা পুজো কমিটি ওদের টাকা পয়সার দরকারের দরকার তাদের অনুদান হিসাবে দিচ্ছিলেন। আবার তার অ্যাডভোকেট জেনারেল গিয়ে হাইকোর্টে বললেন যে না উনি একটা স্যানিটাইজেশনের জন্য এই করবে, হাইকোর্ট আজকে রায় দিলেন তার কথা শুনে। তো মুখ্যমন্ত্রীকে শুধু অনুরোধ করব, আমি এই বিতর্ক তোলার আগে শুধু আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যা বলেছিলেন আজকে আর অ্যাডভোকেট জেনারেল আপনার বিপরীত কথা কেন বললেন, যুক্তিটা অন্য দিলেন কেন, কে সত্য কথা বলেছেন, হাইকোর্টের যিনি অ্যাডভোকেট জেনারেল বলেছেন তিনি না মুখ্যমন্ত্রী যা বলেছেন তিনি? কেন দুজনের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে? এই ব্যাখ্যাটা আজকে মুখ্যমন্ত্রী জনগণের আইনের ব্যাখ্যা কী হচ্ছে না হচ্ছে সে আইন বলেছে আইনের ব্যাপার বুঝবেন সেটাতে। আমরা একজন মানুষ হিসাবে মুখ্যমন্ত্রীকে তো ভাববো, তিনি সত্যবাদী লোক, তিনি যেটা বলেছেন সেটাই আমাদের কাছে বেদবাক্য। আজকে কী করে এটা হলো অ্যাডভোকেট জেনারেল কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী সরকারের নমিনেটেড অ্যাডভোকেট জেনারেল কী করে হাইকোর্টে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী যা বলেছেন তার বিপরীত কথা? অর্থাৎ মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন যে পারপাসে বলেছেন আর ওখানে হাইকোর্টে গিয়ে বললেন যে পারপাসে অনুদান দিচ্ছে, তার ব্যাখ্যাটা দুরকম হলো কেন? আজকে মুখ্যমন্ত্রী তার জবাবটা